মুর্শিদাবাদের ধুলিয়ানে মাছ ধরার ডিঙি নৌকোতে গান গেয়ে ভাইরাল হলেন এক জেলে। তার নাম রঞ্জিত মণ্ডল। রঞ্জিত মণ্ডল হলেন মুর্শিদাবাদের ধুলিয়ানের লালপুরের গুড়িয়াপাড়ার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশাগত দিক দিয়ে নির্দিষ্ট কোনো কাজের ওপর নির্ভরশীল নন তিনি। তিনি কখনো ব্যবসা করেন, আবার কখনো ফুচকা তৈরি করে বিক্রি করেন। এর মধ্যে আবার যখন তিনি সুযোগ পান তখন নৌকো নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। তবে যে কাজই তিনি করুন না কেন, দিনের শেষে বাড়ি ফিরে গানের চর্চায় বসে যান। তিনি সম্প্রতি যে গানটি গেয়েছেন সেই গানটি তার নিজের লেখা বলেই দাবি করেছেন এবং এই রকম আরো বেশ কয়েকটি গান তিনি লিখেছেন বলেও জানিয়েছেন। তার গান শুনে এখন এলাকার বাসিন্দারা তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। আমি নৌকাওয়ালা ভাই, আমি মাছ ধরে খাই। আমি নৌকাওয়ালা ভাই, আমি মাছ ধরে খাই। আরে আমার মতন দুঃখে মানুষ আর যে কেউ নাই। আরে আমার মতন দুঃখে মানুষ আর যে কেউ নাই। অন্যদিকে রঞ্জিত মণ্ডল জানিয়েছেন তার গান ভালো লাগে বলেই তিনি এই রকম গান চর্চা করে থাকেন এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে সংসার চালাচ্ছেন। তবে তিনি চাইছেন যদি তার গান কারো ভালো লেগে থাকে তাহলে তারা যেন তার পাশে দাঁড়ান, তাহলে গান বেঁধে আগামীতে আরো সুর দেবেন, মানুষকে মনোরঞ্জন করবেন। তো 5 রকম কাজ করি, কোনো সময় ব্যবসা করি, কোনো সময় ধরলেন
ফুচকা ভাজতে শিখলাম, ফুচকাও বিক্রি করি, আবার এটা ওটা মাছ ধরি, সংসারটাকে ম্যানেজ করি। মা বাবা আছে, সবাই আমরা একসঙ্গে থাকি, খাই খুশিতে। রাত্রেবেলা আসি, আমি একটু গান বাজনার একটু বেশি ভক্ত, তো আমি গান গালা মিলিয়ে মিলিয়ে বানাচ্ছি। তো গানটা আমাকে অনেকজন বলছে কি বানাও, তোমার গলাটা একটু ভালো লাগছে, তো তুমি গান গালা করো। হ্যাঁ, কোনোদিন যদি ভগবান যদি আশীর্বাদ দেয় করে, আর মানুষ যদি করে তো ঠিকই হবে, চেষ্টা চালিয়ে যাও। তো আমি চেষ্টাটা চালাচ্ছি, গান গালা মিলাচ্ছি, আমি এইটুকু আমি ই করছি। যদি আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই করবেন, আমাকে সাহায্য করবেন। না, আমি ছোট থেকে এরকমই, ছোট থেকে গান বাজনা একটু একটু, মানে যেখানে যাই যেখানে যাই আমি গান বাজনাই করি। তো ভাবছি কি, যদি আমি গান গালা করেছি, আমি নিজে তৈরি করেছি গান গালা, তো এখন যদি আমার গান গালা কিছু বাজে, তো আমাকে একটা শখ লাগবে কি, কোনো জায়গায় গেলাম, যাক আমার একটা গান বাজছে কোনো অনুষ্ঠানে, তো আমাকে খুব আনন্দ লাগবে, এইটুকুই আমার ই। তার জন্য আমি গানটাকে ই করি। আমার কোন দিন 200 টাকা হয়, কোন দিন 300 টাকা, এবার হয়তো 5 দিন পেলাম না, তো ওই পয়সাতেই আমাকে ম্যানেজ করতে হয়। সংসার কতজন রয়েছেন? সংসার আমার তো 7 জন আছি, ছেলে, দুটো ছেলে, মা আর আমার বউ আর বাবা আর আমার মা, মাছ ধরে। আর আমার মাও আছে, হলদি বিক্রি করে, হলদি ব্যবসা করে, গ্রামে গ্রামে হলুদ দিয়ে আসে, দিয়ে খায়। হ্যাঁ, তো খুবই কষ্টে একটু বাস করছি। এই যে ঘরের টাকা গেলাও দিলাম, তো ঘর তো দিল না, তো আবার ধার দেনা করে ছেলে পুলে বড় হয়েছে, তো ই করছি, ঘর দুয়ার করতে হবে, এর জন্য ই করছি আমি। দেখেন 70,000 টাকা দিয়ে আপনি গান করেছেন, যদি ভাইরাল হয় কিরকম লাগবে আপনাকে? আমাকে তো ভালো লাগবে। কি বলবেন দর্শককে? দর্শককে বলবো কে, দর্শক আমার গানটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে ই করবেন। আর দর্শক আমার হচ্ছে ভগবান, কারণ হচ্ছে দর্শকের জন্যই আমি একটু বড় হব, এটাই আমার কথা। আর দর্শক না চাইলে, পাবলিক না চাইলে তো আমি কিছু করতে পারবো না, পাবলিকের হাতেই সব। পাবলিক যদি চায় তো মানুষকে অনেকই করে দিতে পারে। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।